ঝিনাইদহ সদর উপজেলায় ফাইভ স্টার ইটভাটায় এসকেভেটর দুর্ঘটনায় সবুজ কাজী নামে এক চালক নিহত হয়েছেন। উপজেলার উত্তর কাস্টাগ্রা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাত 11টার দিকে এসকেভেটর দিয়ে মাটি কাটছিল সবুজ। মেশিনের চেন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিল। সে সময় হঠাৎ মেশিনের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সবুজ পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।